তোকে কতক্ষণ ধরে ডাকছি তোর এখন আসার সময় এই তুই এইখানে মেহমান বসিয়ে রেখে সাজগোজু করছিস এই তোকে দেখতে আসছে নাকি আমাকে দেখতে আসছে না না আপা আমি তো সাজগোজু করছি চুপ আবার মুখে মুখে তর্ক করিস কতক্ষণ যাবত আমি আর ভাইয়া তোকে নাস্তার কথা বলছি আর তুই নাস্তা না এনে সাজগোজু করছিলি যতই সাজগোজু করিস কাজের মেয়ে হয়েই থাকবি বিয়ে হবে রাজমিস্ত্রির সাথে আপা আপনি এসব কি বলতেছেন আপনি যেগুলো ভাবতেছেন ওইরকম কিছুই না দেখলেন আন্টি আমি এইভাবে কাজের লোকদের টাইট করে রাখি আপনার বাড়িতে যখন আমি বউ হয়ে যাব তখন আপনার বাসার কাজের লোকদের এইভাবে শাসন করব তারপর ওরা কোনো ঝামেলা করতে পারবে না বুঝলাম মা তুমি অনেক সুন্দরভাবে সংসারটা চালাও সংসারে এরকম কঠিন হয় উচিত বিতিকা তুই এতক্ষণ কি করছিলি তুই ভালো করে জানিস বাড়িতে মেহমান আসবে তাদের সেবা যত্ন করবি দেখাশোনা করবি তা না করে তুই কোথায় ছিলি এতক্ষণ আমাদের ডাক কি তুই শুনিসনি তোকে তো ডেকেও পাওয়া যাচ্ছে না আরে ভাইয়া তুমি কি কিছুই বোঝো না সাজুগাজু করে পরিপাটি হয়ে এসেছে যাতে ওনারা আমাকে না ওকে পছন্দ করে না না আপা আপনি সব কি বলতেছেন আমি তো মন থেকে চাই ওনারা আপনারে দেখে পছন্দ করুক আর আমি সব সময় দোয়া করি আপনার ভালো ঘরে বিয়ে হোক হয়েছে তোর দোয়া আমার কোনো কাজে দিবে না আর আমার রূপ দেখে আমার ভালো ঘরে বিয়ে হবে তোর আমার জন্য কোনো দোয়া করতে হবে না আচ্ছা মা তোমার দেরি কেন হয়েছে আসলে আন্টি আমি নামাজ পড়তে বসছিলাম নামাজে বসার পরেই ভাইয়া আমারে ডাক দিছে নামাজ শেষ না করে তো আমি ভাইয়ার ডাকে সাড়া দিতে পারি না আর চা নাস্তা নিয়ে আসতে পারি নাই তাই নামাজ শেষ করে চা নাস্তা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে তাই তোর নামাজ এত গুরুত্বপূর্ণ হয়ে গেল জি আপা নামাজই গুরুত্বপূর্ণ সব কিছু ছাড়তে পারবো কিন্তু নামাজ ছাড়তে পারবো না আগে নামাজ তারপরে বাকি কাজ থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব তুই আগে থেকে জানতি মেহমান আসবে তাহলে তুই নামাজ পড়তে কেন বসেছিস আরে বিথি তুই আন্টিদের সামনে এমন ব্যবহার কেন করছিস এই যে ভাইয়া তোমাদের আশকারা পেয়ে আজও মাথায় উঠেছে আর আমি আধুনিক মেয়ে আমি কি মাথায় ঘন্টা দিয়ে বসে থাকবো নাকি আচ্ছা আপনি একটু থামেন তো আচ্ছা আপনি কাজের মেয়ে হয়ে এরকম হিজাব পরে আছেন কেন বুঝলেন না ঢোক এ বাড়ি ও বাড়ি কাজ করে বেড়ায় আবার পর্দা করে যেন চেহারা আবার বলে যে আমি আমার স্বামীকে ছাড়া কাউকে মুখ দেখাবো না বিথিকা শুন কাজের মেয়েদেরকে দেখে কে ও আচ্ছা বুঝলাম তার মানে উনি ধর্মভীরু পর্দাশীল আর আদর্শ একটা মেয়ে ভেরি গুড মা আমি তোমার এই পছন্দের আধুনিক মেয়ে কেনা আমি যদি বিয়ে করি তাহলে এই পর্দাশীল কাজের মেয়েকে বিয়ে করি হ্যাঁ বাবা আমিও তাই ভাবতেছি আমিও চাই এরকম মেয়ে আমাদের বাড়ির বহু আরে এসব আপনারা কি বলছেন আপনারা আমার বোনকে রেখে এই কাজের মেয়েকে বউ বানাবেন শুনেন আপনার বোন আমার বউ হবার যোগ্য না কারণ আপনার বোন রূপ এবং আধুনিকতার অহংকারে মানুষকে মানুষ মনে করে তাকে দেখে তো মনে হয় সে নিজে তো ধর্ম পালন করেই না অন্য কেউ যদি ধর্ম পালন করে সে তাকে ইচ্ছাকৃতভাবে মারতে চায় সে নিজে বাহাবনা করে আর অন্যের পর্দা নিয়ে কাউকে ছোট করে কথা বলে বিথিকা কাজের মেয়ে হলো ওর মধ্যে যে গুণগুলো আছে তা আপনার বোনের মধ্যে নেই বিথিকা তার স্বামীর হক আদায় করতেছে আর বিথিকাই হতে পারে একজন আদর্শ স্ত্রী যা আপনার বোন কখনোই হতে পারে মা খালি খারাপ শাসন না ভালোবাসা দিয়েও কাজের লোক টাইট করে রাখা যায় শুধু রূপ দেখায় না গুণ দেও মানুষের মন জয় করা যায় তুমি যা করছো সেটা অত্যাচার মা বিতিকা তুমি কি আঙ্গবাড়ির পুত্রবধূ হবা তোমার কোনো আপত্তি আছে এইটা তো আমার জন্য সৌভাগ্য কিন্তু আপনারা তো আপারে দেখতে এসেছেন আপারে দেখতে এসে যদি আমারে বিয়া করায় নিয়ে যান তাহলে তো আমি সারা জীবন আপার কাছে অপরাধী হয়ে থাকব এখানে অপরাধী হওয়ার কিছু নেই তোমার কোনো দোষ নেই যদি কোনো দোষ থেকে থাকে তাহলে এই বিথির আছে কারণ সে নিজেকে সঠিকভাবে পরিচালনাই করে না শোনো তুমি এখনই তোমার মায়ের কাছে আমাদেরকে নিয়ে যাবে
আমরা তোমার মায়ের সাথে কথা বলে আমাদের বিয়ের কথাটা ফাইনাল করে আসবো। আর হোসেন সাহেব শুনেন, আপনাকে আমি একটা কথা বলি, আপনার বোনকে সবসময় সঠিক শিক্ষাটাই দিবেন। ইতিকা চলো মা, চলো তোমাদের বাড়িতে যাবো, চলো ভাবি। দেখ তুই অতি আধুনিকতার কারণে একটা ভালো ঘরের বউ হওয়ার যোগ্যতা হারাই, আর সে একজন কাজের মেয়ে হয়ে একজন ভালো ঘরের বউ হতে পারল। তুই এখনো সময় আছে ভালো পথ বেছে নে। হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছ, আসলে আমার এরকম কাজ করা একদমই ঠিক হয়নি, তুমি আমাকে মাফ করে দাও।